আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতরম ভাই, আপনি প্রশ্ন করেছেন, সালাতরত ব্যক্তির সামনে দিয়ে যাওয়া অনেক বড় গুনাহের কাজ, ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে? মসজিদে অনেক সময় আমরা যে কাতারে থাকি তার দুই থেকে তিন কাতার পরে অনেকে সালাত আদায় করেন, সেই ক্ষেত্রে কি যাওয়া যাবে? জাযাকাল্লাহ খায়ের। মোহতরম ভাই, মুসল্লি যিনি নামাজ পড়ছেন তার উচিত হলো একটা সূত্রা নিয়ে নামাজ পড়া, আর যদি তিনি সূত্রা নাও দেন তবুও তার সামনে দিয়ে যাওয়া জায়েজ নয়, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বুখারীর হাদিস নম্বর 510, মুসলিম শরীফের হাদিস নম্বর 507, যে লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাই মুসাল্লি মাযা আলাইহি লাকানা আন ইয়াকিফা আরবাইনা খাইরান লাহু মিন আন ইয়ামুরা বাইনা ইয়াদাই, যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি, মানে সূত্রার সামনে দিয়ে অথবা সূত্রা না থাকলেও তার সরাসরি সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তি যদি জানতো যে এই এর কারণে তার কত বড় গুনাহ আছে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করা ভালো মনে করতো বা তার জন্য ভালো হতো। কালা আবু নাদর, আবু নাদর হয়তো রাবি, তিনি বলছেন লা আদ্রি কালা আরবাইন ইয়াওমান আও শাহরান আও সানাতান, যে আমি জানি না যে উনি আরবাইন ইয়াওম 40 দিন বলেছেন না 40 মাস বলেছেন না 40 বছর বলেছেন। আল্লাহ আকবার। তো আপনি চিন্তা করে দেখুন যে 40 দিনও যদি হয় তাহলে কত বড় এটা মারাত্মক অপরাধ। আর আরেক হাদিসে রাসূল বলছেন ইদা সাল্লা আহাদুকুম ইলা শাইইন ইয়াসতুরুহু মিনান নাস ফা আরাদা আহি আহাদুকুম আন ইয়াজতাযা বাইনা ইয়াদাইহি ফালিয়াদফাহু, তোমাদের কেউ যখন সূত্রা নিয়ে নামাজ পড়ে এবং কেউ অন্য কেউ এই সূত্রার মধ্যখান দিয়ে দিয়ে অতিক্রম করতে চায়, ফালিয়াদফাহু, সেই জন্য তাকে বাধা দেয়, ফাইন আবা ফালি কাতিল হু, যদি সে অস্বীকার করে তাহলে যেন তার সাথে সে লড়াই করে বা ঝগড়া করে, ফাইন নামা হু অসহায়, কারণ সে শয়তান, কারণ এটা মানুষের কাজ হতে পারে না, এটা শয়তানি কারণেই সে এটা অতিক্রম করতে চাই। এটা বুখারী হাদিস হাদিস নম্বর 509 এবং মুসলিম হাদিস নম্বর 505। তো এগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা যাবে না, বিশেষত তার সামনে সূত্রা থাকলে সূত্রার ভিতর দিয়ে যাওয়া যাবে না, সূত্রার বাইর দিয়ে যেতে হবে। আর যদি সূত্রা না থাকে তাহলে আর এখন তো আমাদেরকে যেতে হয়, তাহলে নিরাপদ দূরত্ব রেখে আমরা অতিক্রম করতে পারি, তার যতটুকু সেজদার জন্য দরকার হবে, মানে একটা কাতার, তার পরের কাতার দিয়ে আমরা যাব, তার পরের কাতার দিয়ে আমরা যাব। সালাসাত আজর তিন হাত বলা হয়েছে, আর তিন হাত যেটা বলা হয়েছে 18 ইঞ্চি হয় ইয়া এক হাতে, যেটা তিন 18 আপনার 56, তিন 18 56ই হচ্ছে, হ্যাঁ, বা তিন 54, এই 54 ইঞ্চি বা যেটাকে বলছে আপনার, এটাকে যদি ফিটে আপনি প্রায় 5 ফিট, 5 ফিট সামনে দিয়ে উনি যেখানে নামাজ পড়ছেন তার কাতার থেকে 5 ফিট, অর্থাৎ আগের যে কাতারটা আছে তার সামনে দিয়ে গেলে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, ঠিক আছে। যদি একান্ত জরুরি হয় তাহলে উনি যে কাতারে নামাজ পড়ছেন ওই কাতারটা ওনার যতটুকু সাজদা দিতে লাগে অতটুকু বরাবর রেখে আরও সামনে আপনি সতর্কতামূলক আরও অতটুক জায়গা আরও এক কাতারের মতো আপনি রেখে দিলেন বা তার চেয়ে একটু কম রাখলেও সমস্যা নেই। তো এতটুকু দূরত্ব দিয়ে যদি কেউ চলে যায় তাহলে তার গুনাহ হবে না ইনশাআল্লাহ, তবে না যাওয়াই উত্তম, তবে না যাওয়াই উত্তম, আরও বেশি দূরত্ব যদি রাখতে পারে তো আরও ভালো, ঠিক আছে। জাযাকুমুল্লাহ। আর মুসল্লির উচিত হচ্ছে সূত্র নিয়ে নামাজ পড়া। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম।